বয়স 40 হয়ে গেছে, তো 40 হয়ে গেছে, তো তার ভিতরে একটা খুব কষ্ট ছিল যে কি করব কি করব, অনেক দিন ধরে হতাশার মতো পড়ছে। কারণ তার যখন বয়স মাত্র 16 বা 17 বছর, তখনই তার বিয়ে হয় তার প্রিয় একটা মানুষের সাথে, অর্থাৎ তার পছন্দের মানুষের সাথে। তো মেয়েটার যখন তার পছন্দের মানুষের সাথে বিয়ে হয়, এটা নিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ ওইখানে তার সাথে বিয়ে দিতে চাচ্ছিল না ওই ছেলের সাথে। তো বাড়িতে অনেক কষ্ট করে বুঝিয়ে, তারপরে প্রথমে মানেনি, তারপরে আত্মীয় স্বজন বিভিন্নভাবে অনেকভাবে করে মুরব্বীদের দিয়ে তারপরে তাকে মানানো হলো। এত কষ্টের পরে তার সাথে বিয়ে হলো। এখন বিয়ের পরে কি হলো, কিছুদিন পরে দেখা গেল তার নিয়ে সমস্যা হচ্ছে। কেন সমস্যা, নতুন মহিলার বাচ্চা কাচ্চা হয়নি, তো অনেক ট্রিটমেন্ট করার পরেও হয়নি। এটা নিয়ে তার মধ্যে একটা প্রচণ্ড একটা অসন্তুষ্টি বিরাজ করছিল, এবং হাজবেন্ডের মধ্যেও। এবং যেহেতু তার পরিবার থেকে, বিশেষ করে তার শাশুড়ি, তার শ্বশুর বাড়ির লোকজন অনেক কথা বলতো, খোঁটা দিত, কেউ কেউ বন্ধা বলতো, এর মধ্যে তার ভিতরে খুব একটা খুব খারাপ লাগা শুরু হলো। একটা সময় প্রচণ্ড ডিপ্রেশন, এবং এই যে কাছের মানুষ, পছন্দের মানুষ, যাকে নিয়ে এত কিছু করলো, যার ভালোবাসায় মানে বলা যায় পরিবার ছাড়লো, এবং যে মানুষটার জন্য এত কিছু করে পরিবারকে বুঝিয়ে সুঝে বিয়ে করলো বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য, তার কিন্তু একটা সময় পরিবার ভেঙে গেল, অর্থাৎ তার ডিভোর্স হয়ে গেল। কারণ হচ্ছে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করলো, যখন আরেকটা বিয়ে করলো তখন সে আর সহ্য করতে পারলো, তখন সে বললো যে না, সে ডিভোর্স চেয়ে নিল। এই যে ব্যাপারটাতে তখন সে একটা পর্যায়ে খুব ডিপ্রেশন আছে, কি করা যায়। তো অনেক কিছু করার চেষ্টা করলো, কোথাও চাকরি হয় না, কেউ চাকরি দিতে না, কারণ একজন এইচএসসি পাস, ইন্টার পাস, খুব একটু ভালো লেখাপড়া করেনি, কারণ সেই মেয়েটা কিন্তু অনেক মেধাবী ছিল। বয়স যখন 40 হয়ে গেছে, তখন সে আর মানে তখন আর কোথাও সে চাকরি পাচ্ছে না। একদিন খুব মনে হলো যে আমাকে দিয়ে কিছু হবে না, অনেক জায়গায় চেষ্টা করেছে, কিছুই হবে না। আমাকে বললো, স্যার আমাকে দিয়ে তো কিছুই হবে না। কেন, যেখানেই গেছে চাকরি হয়নি, যেখানেই মনে করছে যে কিছু একটা করবো তা হয়নি। এক সময় কিছু একটা করার নিতে চেষ্টা করেছিল, সেটাও হয়নি, তো আমি কি করবো। তখন আমি বললাম যে যদি আত্মবিশ্বাস থাকে যে আমাকে দিয়ে হবে, তাহলে সত্যি সত্যি হয়, আর যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিছুই হবে না। সত্যি কথা বলতে, নেগেটিভ দিয়ে কখনো পজিটিভ আসে না, পজিটিভ দিয়েই পজিটিভের জন্ম। আবার বলি, নেগেটিভ দিয়ে পজিটিভ আসে না, পজিটিভ দিয়ে পজিটিভের জন্ম। এই যে আজকে থেকে যত মানুষ আছে, শুধুমাত্র দেখে দেখে যদি ইংরেজি লিখতে পারে আর পড়তে পারে, তাকে দিয়ে হবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি তাকে দিয়ে হবে, বাট তুমি যদি সিরিয়াস হও, আপনি যদি সিরিয়াস হন, বয়স হয়ে গেছে তাতে নো প্রবলেম।